শুভ সন্ধ্যা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। চলো এখন আমরা যাত্রা গল্প এর পৃষ্ঠা 32-এর ভাষারূপের পরিবর্তন একটু শিখে নেব। তোমাদের যাত্রা গল্পে কিছু আঞ্চলিক বাক্য ব্যবহার করা হয়েছে, সেই বাক্যগুলি থেকে আমরা কি করব, তাদের প্রমিত রূপ আমরা শিখে নেব। আঞ্চলিক বাক্য: আস্তে আস্তে, ভিড় কইরো না, আর উইছেন না, নাও ডুবো কইলাম। প্রমিত রূপ: আস্তে আস্তে, ভিড় করো না, আর উঠবেন না, নৌকো ডুবে যাবে বলছি। কি সব জ্বালাইয়া দিছে, আহারে! কি সব জ্বালিয়ে দিয়েছে, আহারে! ঢাহা থুইব না, ঢাকাকে রাখবে না। চারের দাগেরটা দেখো: আল্লাহ বিচার করব, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, দেখেন আল্লাহ বিচার করবে, আল্লাহর মার দুনিয়ার বার, দেখবেন। পাঁচের দাগে: শেখ সাহেবের খবর জানেন কিছু, শেখ সাহেবের খবর জানেন কিছু। ছয় দাগের: ছাত্রগো সবাইরে নাকি মায়রা ফালাইছে, ছাত্রদের সবাইকে নাকি মেরে ফেলেছে। সাতের দাগে দেখো: চিন্তা নাই, খালি ঢাকা শহর অগোহাতে, ইদিক চিটাগাং খুলনা সব জেলা স্বাধীন হইয়া গেছে। চিন্তা নেই, শুধুমাত্র ঢাকা শহর ওদের হাতে, এদিকে চিটাগাং খুলনা সব জেলা স্বাধীন হয়ে গেছে। আটের দাগে: আমাকে যাইতে দেন, রাস্তা ছাড়েন, আমাদের যেতে দিন, রাস্তা ছাড়ুন। নয় দাগের: রাখাইল্লা রইয়া গেল, নাও ঘুরাও, বাবারা নাওডারে ঘুরাইতে কও, আমার রাখাইল্লা রইয়া গেল, ছেলেরা থেকে গেল, নৌকা ঘোরাও বাবারা, নৌকাটাকে ঘোরাতে বলো, আমার ছেলেরা থেকে গেল। দশের দাগের: আহা, নয়াবাজারের কাঠগোলার মনোহর থাকে, তারে দেহ নাই? আহা, নয়াবাজারের কাঠগোলায় মনোহর থাকে, তাকে দেখো নি? আজ এই পর্যন্তই, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।